গাইতেছেন একটু রেকর্ডিং এ আসুন। এটা হচ্ছে সোহেল সাহেব অসুস্থ ছিলেন, ওনার আমি মাননীয় প্রধানমন্ত্রী ওনার চিকিৎসা ব্যয় বহন করেছেন। ওনার মোবাইলটাকে সরকম করে দিয়ে দেন বলুন। এখানে দুইজন ব্যক্তিকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করেছেন সেটি আমি হস্তান্তর করার জন্য আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। মার্চ মাসের ২৪ তারিখে শাহজাহানপুরে অত্যন্ত মর্মান্তিক এক ঘটনায় খুব নিরপরাধ কলেজ ছাত্রী সামিয়া আফরান জামান প্রীতি নিহত হন। আজকে তার বাবা মোহাম্মদ জামাল উদ্দিন এসেছেন, আমরা ওনাকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমবেদনা জানিয়েছি, শোক জানিয়েছি। আমরা ওনার পরিবারের, ওনার স্ত্রী এবং ওনার আরেক সন্তান তাদের সাথে সাক্ষাৎ করেছিলাম। আজকে তাদের পরিবারকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার যে আরেক সন্তান তার লেখাপড়ার জন্য ২০ লক্ষ টাকার একটি সঞ্চয়পত্র দিয়েছেন। একইভাবে বিশিষ্ট সাংবাদিক আপনাদের অত্যন্ত পরিচিত সোহেল সানি, তিনিও দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন ইব্রাহিম কারিয়াক হাসপাতালে, সেখানেও আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেখতে গিয়েছিলাম এবং তিনি তার চিকিৎসার সকল ব্যয় বহন করেছেন। একইভাবে তার পুত্র কন্যার লেখাপড়ার ব্যয় সংস্থানের জন্য তিনি ৩০ লক্ষ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দিয়েছেন। এই অর্থটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকারি অর্থ নয়, দেশের বিভিন্ন বিত্তবান মানুষ, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রীকে বিভিন্ন সময় তারা এই তহবিলের জন্য অনুদান দিয়ে থাকেন। সে অর্থ থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের কল্যাণমূলক, সেবামূলক এই তিনি অনুদান তিনি প্রদান করে থাকেন। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত, ২০২২-এর গত মাস পর্যন্ত, এপ্রিল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রায় ১১১ কোটি টাকা প্রায় ৩৫,০০০-এর বেশি ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে তিনি সহায়তা প্রদান করেছেন।